শরীয়তপুরের ডামুড্রায় এক মাছ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলালের সঙ্গে একই এলাকার রাসেল সর্দারের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ওপর হামলা চালায় দিন মোহাম্মদ দুলালের সমর্থকেরা। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার বাড়ি অনেক কষ্ট দিয়ে চাপাটি নিয়ে চারটা ঘুরেই প্রথমেই আলু বাসায় কূপ দিছে। তারপর